বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধের প্রথম দিনে পটুয়াখালী সরকারি কলেজের প্রথম ও দ্বিতীয় গেটে তালা ছুলি দিয়েছেন কলেজ শাখার ছাত্র দলের নেতাকর্মীরা পনেরোই নভেম্বর বুধবার ভোর ছটার দিকে অবরোধের সমর্থন জানিয়ে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে দুই গেটে ছাত্রদল লেখা তালা ঝুলিয়ে ব্যানার টানিয়ে চলে যান জানা যায় পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বেলাল হোসেন যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন এবং মেহেদী হাসান রাকিবের নেতৃত্বে চার থেকে পাঁচ ছাত্র ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের পেছনের গেটে ও প্রধান ফটকের গেটে ব্যানার টানিয়ে তালা ঝুলিয়ে দ্রুত চলে যান উল্লেখ্য আঠাশ অক্টোবর থেকে শুরু করে বিএনপির সমাবেশে হামলা ও হত্যা গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে পঞ্চমবারের মতো অবরোধ কর্মসূচি চলছে